ব্রেকিং নিউজ, এবার ইউএসএ এবং কানাডার পর প্যারিস কাঁপাতে যাচ্ছে প্রিয়তমা। জানা গেল আগামী সপ্তাহেই প্যারিসে যাচ্ছে প্রিয়তমা। এই বিষয়ে আরও বিস্তারিত জানাচ্ছি। তবে তার আগে আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে অবশ্যই ভুলবেন না। ইউএসএ এবং কানাডার পর প্যারিসে মুক্তি পাচ্ছে প্রিয়তমা। সুপারস্টার শাকিব খান এবং ইদিকা পাউল অভিনীত প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে ব্যবসায়িক রেকর্ড গড়ে ইউএস এবং কানাডাতেও ব্যাপক সাফল্য পেয়েছে। এবার প্যারিসে মুক্তি পাচ্ছে প্রিয়তমা। এই খবরটি নিশ্চিত করেন প্রবাসী বাঙালি তথা প্যারিসের ডিস্ট্রিবিউশন কর্তার ঘনিষ্ঠ ব্যক্তি রব্বানী খান। তিনি বলেন, কোনো বাংলা সিনেমার জন্য মানুষ এত অনুরোধ এর আগে করে নাই। আগামী সপ্তাহ থেকে সিনেমাটি আপনারা প্যারিসে দেখতে পারবেন। এছাড়াও জানা গেছে আগামী 5 আগস্ট অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে প্রিয়তমা। আরও অনেক দেশেই খুব শীঘ্রই মুক্তি পাবে প্রিয়তমা সিনেমাটি। তো বন্ধুরা, আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।